মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোমাদের বাড়িতে আর থাকবো না, পেরিয়ে যাবো। আমি এভাবে বাঁচতে পারবো না অর্জুন। আমার দম আটকে আসছে, আমার বুকের ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এভাবে আমি বাঁচতে পারবো না, আমি আজকেই পেরিয়ে যাব। বাবা, আমি 15 মিনিটে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসছি, তুমি আর একটু সহ্য করো, এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যাবো, চলো। কোথায় যাবি আমার সঙ্গে? কেন বাড়ি ফিরব? কোন বাড়ি তোর মনে নেই? একদিন অগ্নি সাক্ষী করে অর্জুনের হাতে তোকে আমি দান করে দিয়েছিলাম, এখন সেই আশ্রয় আঁকড়ে থাকাটাই তোর কাজ। আমার বাড়িতে তোর আর জায়গা নেই রে। ও তাই তো, তোমার বাড়ি তোমাদের বাড়ি, আর এটা এদের বাড়ি। আমার বাড়িটা কোথায়? আমার বাড়ি কোনটা বাবা? আমার তো সেসব জানাই হয়নি। আমার তো নিজের কোনো বাড়ি বানানো হয়নি। আমি সকলের কাছে একটা অনুরোধ করছি, যে কটা দিন আমার নিজের কোনো জায়গা না হচ্ছে, আমাকে কয়েকটা দিন এই বাড়িতে থাকতে দাও। আমি সকলকে কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটা আশ্রয় খুঁজে নেব, চলে যাব এই বাড়ি থেকে। আমি বাড়ি থেকে চলে যাবে মানে? বাড়ি থেকে চলে যাওয়ার কথা আসছেই বা কেন? ওমা, তুমি জানো না আমাদের সকলকে না জানিয়ে এই কঙ্কাবতী, তোমাদের সকলকে না বলে কঙ্কাবতী কলেজে নাচের রিহার্সালে গিয়েছিল, তাই তো? কি ভাইপো, কি বুঝছো? বলেছিলাম তো হাল শক্ত হাতে ধরতে, আরো নেই। আমি কি দেখছো, ভালো লাগছে? খুশি? তোর বউ তোমার মায়ের নাকে কিরম দড়ি দিয়ে ঘোরাচ্ছে? বউ বাড়িতে গিয়ে কোমর দুলিয়ে নাচবে, তাতে ওনার কোনো আপত্তি নেই, উনি পারমিশন দিয়ে দিয়েছেন। কেমন ব্রেন ওয়াশ করেছে শুধু ভাব। চুপ করো, চুপ করো তোমরা, এবার রেহাই দাও, চুপ করো। করেছে কি ও? ওর কলেজের ফাংশনে রিহার্সালে নেচেছে, সেটা ও বাধ্য হয়ে। ও না পারফর্ম করলে ওর কলেজে প্রবলেম হতো, বিপদে পড়তো ওরা। হ্যাঁ, ও নিজে থেকে আমার কাছ থেকে কোনো পারমিশন চায়নি, ও শুধু ওর কলেজের প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করেছিল। আর সেটা শুনে আমার মনে হয়েছে যে ওকে বারণ করার মধ্যে আমার কোনো যুক্তি নেই, তাই ওকে আমি পারমিশন দিয়েছি। তা এই ন্যায় কাজটা করার সিদ্ধান্তটা যে তুমি নিয়ে ফেললে, তার পারমিশনটা কে দিল তোমাকে? এই তোমারও ডানা গজাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।